কোথাও মিড ডে মিলে চাল চুরির অভিযোগ, তো কোথাও আবার সেই মিড ডে মিলের মধ্যে টিকটিকি বা শুয়োপোকা পড়ে থাকার ঘটনা। একের পর এক অস্বস্তিতে পড়ে জেলায় জেলায় একাধিক স্কুল অঙ্গনওয়াড়ি কর্মীদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে সংশ্লিষ্ট সরকারি দপ্তর আর প্রশাসন। আর এমনই একটা সময়ে পানীয় জলের পাইপলাইন থেকে বিষাক্ত কেঁচো বেরিয়ে আসার ঘটনায় আতঙ্ক ছড়ালো ডায়মন্ড হারবার পুরসভার এলাকার 16টি ওয়ার্ডে। ঘটনায় কর্তব্যে গাফিলতির অভিযোগে আটক করা হলো পুরসভার 2 ইঞ্জিনিয়ারকে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, নদীর জল পরিশ্রুত করে বাড়ি বাড়ি পৌঁছে দিতে ডায়মন্ড হারবার পুরসভার উদ্যোগে শুরু হয়েছিল কয়েক কোটি টাকার গঙ্গোত্রী জল প্রকল্প। যদিও সেই পাইপলাইন থেকে বেশিরভাগ দিনেই নোংরা জল বেরোয় বলে পুরসভার বাসিন্দাদের অভিযোগ। সেই অভিযোগের স্বস্তিতে নতুন করে কাটা ছড়িয়ে সম্প্রতি ওই জলের পাইপ থেকে বিষাক্ত কেঁচো বেরিয়ে আসার ছবি ধরা পড়ে। সেই ঘটনা যাতে পুরসভা অস্বীকার করতে না পারে তা নিশ্চিত করতে বিষাক্ত কেঁচোসহ কিছুটা জল ডায়মন্ড হারবার হাই স্কুলের মিউজিয়ামে সংগ্রহ করে রাখা হয়েছিল বলে সূত্রের খবর। পরে সেই ঘটনার কথা প্রকাশ্যে আসতেই ডায়মন্ড হারবারের এসডিপিও মিথুন দে সটান হাজির হন ডায়মন্ড হারবার পুরসভায়। কর্তব্যে গাফিলতির অভিযোগে পুরসভার 2 ইঞ্জিনিয়ার প্রবীর পল্লে ও মিথুন মণ্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। কমপ্লেন এসছে জলেতে উনি একটা ওয়ার্ম পেয়েছেন আর কি, ওটার পরে তো ওনার শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন এবং তারপরে ওনার মনে হয়েছে মন্ত্রণালয়ের যে এর মধ্যে হয়তো কিছু আছে, আরও সেই জায়গাতেই উনি একটা কমপ্লেন লজ করেছেন, সেটাতে আমরা এফআইআর করে চেক করছি। আমরা একদম শেষ পর্যন্ত দেখবো যে কার গ্যাস, আপনি দেখছি যে জল যেহেতু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, ডায়মন্ড হারবারের মানুষের যাতে কোনো সমস্যা না হয় সেজন্য আমরা। যদিও বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি পুরসভার চেয়ারম্যান, ফলে স্বাভাবিকভাবেই স্পর্শকাতর এই ঘটনায় লেগেছে রাজনীতির রং। স্থানীয় বিজেপি নেতা সুপল খাটুর অভিযোগ, পুরসভার আধিকারিকেরা ঠিকমতো রক্ষণাবেক্ষণ না করাতেই এই ঘটনা ঘটেছে। জীবনের অন্যতম প্রধান শর্ত জল নিয়ে এমন অস্বস্তিকর পরিস্থিতির জেরে আপাতত মুখে কলুপ এঁটেছে শাসক দলের জেলা নেতৃত্ব। শুভজিৎ দাসের রিপোর্ট, ইভিএম নিউজ, ডায়মন্ড হারবার।